কয়েকদিন করোনা সংক্রমণ কম থাকলেও ফের করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হওয়ায় চিন্তায় পড়েছেন সকলে। মুর্শিদাবাদ জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে চলায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। করোনা সংক্রমণের মাত্রা বেড়ে চলায় কি বলছেন আম জনতা? মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। চিন্তিত তো সব সময়, সব মানুষই তো চলাফেরা করেই যাচ্ছে, তারপরে কেউ মাস্ক পরছে করছে না, আমার বাধ্য হয়ে বেড়াতেও হচ্ছে, এই পরিস্থিতিতে কি বলার। খুবই উদ্বিগ্ন, মানে মানুষ সচেতন নয়। মাস্ক তো গ্রামেগঞ্জে পরছি নাই, টাউনে দেখছেন এদিক ওদিক আমরা হয়তো একটু পরছি, কিন্তু আপনি একটু গ্রামের দিকে যান, মাস্কের কোনো বালাই নেই। সুতরাং আমরা খুবই উদ্বিগ্ন এখন এই পরিস্থিতিতে, মানে কি করব, মানে ঘরে তো বসেও থাকতে পারছে না, হাটে বাজারে আসতে হবে, এইভাবেই চলছে। আতঙ্ক তো বেশি লাগছে, আতঙ্ক বেশি লোক আছে, হ্যাঁ, আতঙ্ক ভয়ে কোনো বেরোতেও পারছে না আর কোনো কাজও করতে পারছে না। এখন তো ধরেন যে শর্মাপালা এই পরশো টরশো হয়ে গেছে কতজনকে, আতঙ্ক তো বেশি আছে। আতঙ্কের মধ্যে দিয়ে তো চলতে হবে, হ্যাঁ, কষ্ট তো হচ্ছে, ভয় লাগছে চারিদিকে যেভাবে ছড়াচ্ছে। তাহলে টেস্টিংটা দরকার, যত তাড়াতাড়ি টেস্টিং হয় যত বাড়বে টেস্টিংয়ের পরিমাণ, আক্রান্ত ধরা পড়বে, মানে মানুষ রিলিফ পাবে, তাহলে ভয়ের এটা কেটে যাবে। না, আতঙ্ক নেই, কারণ আমি একটা জিনিস জানি, রেজিস্ট্যান্সটা যদি সবার ঠিক থাকে করোনা ভিতরে থাকলেও কিছু করতে পারবে না। হ্যাঁ, এবার তাকে চেষ্টা করতে হবে রেজিস্ট্যান্সটা বাড়াতে। আমি রেজিস্ট্যান্স বাড়ানোর যথেষ্ট চেষ্টা করেছি শাকসবজি ফলমূল খেয়ে, ওই জন্য আমার চিন্তা কমে। ইমিউনিটি থাকলে তো মাস্কের ব্যাপারটা প্রয়োজন অত আসছে না, এবার মাস্কটা ব্যবহার করা উচিত। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।